আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। বিভিন্ন কবুতরের পক্ষ থেকে আমি ফারুক আহমেদ জীবন বলছি। আজকে আরও একটি পার্ট নিয়ে হাজির হলাম, ভালো মানের একজোড়া গিরিবাস কবুতর সম্পর্ক নিয়ে। তো এর আগে আমি একটি ভিডিও করেছিলাম কবুতরের চোখ সম্পর্কে নিয়ে, আজকে শুধুমাত্র এই গিরিবাস কবুতর সম্পর্কে নিয়ে আলোচনা করব, তার দ্বিতীয় পার্ট। তো দ্বিতীয় পার্ট শুধুমাত্র আলোচনা করব যে কবুতরের যে মাথা বিষয়টা রয়েছে, সেই মাথাটা কেমন থাকা উচিত, এমনকি মাথা থেকে ঠোঁট পর্যন্ত কেমন হওয়া উচিত, এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর এই ভিডিওটি যারা নতুন কবুতর পালন করছে এমনকি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে, আজকের এই ভিডিওতে প্রথম হয়ে থাকলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবেন, পরের ভিডিওটি যাতে সবার আগে পেতে পারেন। চলুন মূল আলোচনা শুরু করা যাক। আমরা যারা কবুতর পালন করি তারা কিন্তু জানি না একজোড়া ভালো কবুতর কিভাবে সংগ্রহ করা যায়। তো অবশ্যই একটি কবুতরের পাঁচটি বিষয় আমি আর আগের ভিডিওতে বলেছিলাম, তো আজকে হলো তার দ্বিতীয় বিষয়। তো দ্বিতীয় বিষয়টা কি, কবুতরের মাথা আপনার কেমন থাকা উচিত, সেই বিষয়টা নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো কবুতর চোখ সম্পর্কে যদি জানতে চান, তো কেমন চোখ হলে কবুতরটি ভালো মানের একটি কবুতর হবে, সেই সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমার আগের ভিডিওটি দেখে আসবেন। সেই ভিডিওটি দেখে আসলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই একটি সহজ ভিডিও হয়ে যাবে। তো এই ভিডিওটি দেখার পর অবশ্যই সেই ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন একজোড়া ভালো মানের গিরিবাস কবুতর সংগ্রহ করতে গেলে আপনার কেমন কবুতরের চোখ দরকার, বা চোখগুলো কেমন হলে অবশ্যই সেই কবুতরটি ভালো মানের হবে। তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র কবুতরের মাথা নিয়ে, পাঁচটি সম্পর্ক নিয়ে ভিডিও করব আমি বলেছিলাম। তো আজকের এই পার্টটি হলো দ্বিতীয় পার্ট, তো অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন। তো প্রথমত আমি দেখাই, একজোড়া কবুতর সংগ্রহ করতে গেলে আপনার ভালো মানের কবুতর সংগ্রহ করতে হবে। তো আমি আগেই বলেছিলাম আমার এটি এই কবুতরটি দিয়ে আমি সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, সবগুলো বিষয় আমি দেখানোর চেষ্টা করব। হয়তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এই কবুতরটির মাথাটাই কিন্তু এই জায়গায় আমি দিয়ে রেখেছি। তো বিশেষ করে এই কবুতরের যে মাথাটা খুবই ছোট একটা মাথা, আশা করি আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। তো বিশেষ করে খুবই ছোট মাথা আমার এই কবুতরটা, যে আমি বলছি যে এই কবুতরটা যে ছোট মাথা, অন্য কবুতরের ছোট মাথা হয় কি না জানি না, তো বিশেষ করে কিন্তু তা না। তো কবুতরের মাথা, যে কবুতরের মাথাগুলো ছোট হবে সেই কবুতরটি ভালো মানের একটি কবুতর হয়ে থাকবে, তো এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তো আর আমি আগে বলেছিলাম যে একটি কবুতরের পাঁচটা বিষয়, পাঁচটা বিষয়ের মধ্যে প্রথম বিষয় হলো চোখ, তারপরের বিষয় হলো মাথা এবং ঠোঁট। আপনার এখানে দেখতে পাচ্ছেন যে মাথা থেকে একদম ঠোঁটের মাথা পর্যন্ত সোজা আকৃতির। তো বিশেষ করে এটাই হলো সবচেয়ে মেন বিষয়, একজোড়া ভালো কবুতরের পরিচয়ই হলো এই বিষয়গুলো। তো মাথা থেকে একদম ঠোঁট পর্যন্ত একদম সোজা আকৃতির, এটাই হলো সবচেয়ে মেন। তো এই বিষয়টা মনে রাখতে হবে, মাথা থেকে ঠোঁট পর্যন্ত সোজা আকৃতির হতে হবে, এমনকি কবুতরের মাথাটা ছোট হতে হবে। এই বিষয়টা যদি আপনার কবুতরের ভিতরে থেকে থাকে তাহলেই মনে করবেন যে এই কবুতরটি একটি ভালো মানের কবুতর। তো আশা করি আজকের এই ভিডিও থেকে এইটুকু বুঝতে পেরেছেন যে একজোড়া কবুতরের সংগ্রহ করতে গেলে বা কোন বিষয়টা আপনি প্রথম দেখবেন, তার দ্বিতীয় বিষয়টা কোনটা দেখবেন। তো প্রথম বিষয়টা আপনি যে বিষয়টা দেখবেন সেই বিষয়টা ওই ভিডিওতে রয়েছে, ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এমনকি এই ভিডিওর এই আই বাটনে সেই ভিডিওটি পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এই ভিডিও বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, ভিডিও বুঝতে যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই একটি কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্ট রিপ্লাই করার চেষ্টা করব। তো এখনও যদি ভিডিওতে একটি লাইক না করে থাকেন অবশ্যই একটি লাইক করে দিন, পরের ভিডিওর আশায় থাকুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।